আমাদের মূল বিষয় দ্বীনের নামে জালিয়াতি, অর্থাৎ আমাদের সমাজে মানুষ বিভ্রান্ত হয় নানাবিধ, যেমন নাস্তিকতা অথবা ইসলাম বিরোধিতা অথবা নগ্নতা বেহায়াপনা, এগুলোর মাধ্যমে মানুষ নষ্ট হয় আমরা জানি, কিন্তু ইসলামের ক্ষতি এগুলোর চেয়ে বেশি হয় ইসলামের নামে যেটা হয়। ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই, দিনের নামে বদ্দিনি কি করে ছড়াই, এটা আমরা আজকে কিছুটা হলো আপনাদের সাথে আলোচনা করব, বাকি আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। দিনের নামে মানুষদেরকে গোমরা করাটা শয়তানের জন্য সহজ। ইসলামের শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার পরে প্রথম যে গোমরাহী শুরু হলো সেটা হলো এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, সে নিজেকে আল্লাহর বড় প্রিয় বান্দা মুসলমান দাবি করে নবীর ভক্তি মহব্বত দিয়ে প্রচার করা শুরু করলো নবীজির বংশের মহব্বত। নবীজির বংশে এবং বিশেষ করে আলীকে নবীজি অনেক পাওয়ার দিয়ে গেছেন এবং তাদের ভক্তি বেশি করতে হবে, এই নামে শুরু করলো আন্দোলন। তাহলে নবীর নামে, নবীর বংশের নামে, নবীর বংশের ভক্তির নামে পুরো মুসলিম উম্মার ভিতরে একটা ভয়ঙ্কর গোমরাহি ছড়িয়ে দিল। আমরা সুযোগ পেলে পরে একটু বলব। ঠিক সাহাবিদের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার সময় আর একটা গোমরাহি ঠিক কোরআনের নামে, এক গ্রুপ গেল অতি ভক্তি আর এক গ্রুপ গেল অতি আবেগ কোরআনের নামে। কোরআন মেলে ধরা হলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, কাজেই আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনমাইন সবাই কাফের হয়ে গেছে, কারণ তারা আল্লাহর হুকুম মানেননি। আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল ফাসিকুন যালিমুন। আর আল্লাহর হুকুম হলো আল্লাহর হুকুম, আর আলী আল্লাহর হুকুম অমান্য করে সারেন্ডার করার আগেই সালিশ করতে গেছে, আপোষ করতে গেছে, কাজেই সে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়েছে, কাজেই সে কাফের, সে তবা করবে আর নিলে কতল করতে হবে। তা আলী বলেন আমি কি গুনাহ করে যে তবা করবো, বলে না আপনি কাফের হয়ে গেছেন আপনার কতল, আর আপনাকে যে কাফের না বলবে তারও কতল। দিন কায়েম করতে হবে, বিশুদ্ধ দিন কায়েমের জন্য তারা অস্ত্র তুলে নিল, একদল অতি ভক্তিতে চলে গেল আর একদল কোরআনের নাম দিয়েই অস্ত্র তুলে সাহাবিদের কতল করতে লাগলো। এইরকম এই হলো শুরু মুসলমানদের ভিতরে গোমরাহির শুরু, এখান থেকে একদল অতিভক্তির নামে তারাও অস্ত্র, তারাও রাষ্ট্র, আর একদল অন্যায়ের প্রতিবাদের নামে দিন কায়েমের নামে সাহাবিদের খুন করা শুরু করে দিল। পরবর্তীতে যুগে যুগে যত গোমরাহি সমাজে এসেছে সবসময় দিনের নামেই হয়েছে। এই জন্য ভাইয়েরা বদ্দিনী অর্থাৎ পাপ ব্যবিচার অন্যায় এগুলো তো আছেই সমাজে, পাশাপাশি আপনারা যেহেতু ইমাম আপনাদেরকেও কেউ হয়তো দিনের নামে বদ্দিন করে ফেলতে পারে, আবেগে অতিভক্তিতে খারাপের পথে নিতে পারে, অথবা আপনার সমাজে কিছু লোক যাচ্ছে আপনি বুঝতে পারছেন না